ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا لديني باي अपने যদি সাপ বিচ্ছু বা বিষাক্ত কোনো কিছু কামড় দেয় তার শরীরে এই জারফুকের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলেন। সহিহ মুসলিমের 5863 নম্বর হাদিস দ্বারায় বোঝা যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম একটা সফরে ছিলেন। তখন তারা আরবের একটা আবাসস্থল দিয়ে অতিক্রম করলেন। আর তাদের খাদ্যের প্রয়োজন ছিল। ওনাদের নিকটে মেহমানদারি তারা চাইলেন, কিন্তু তারা মেহমানদারি করে নাই। কিন্তু ফলে দেখা গেল ওই সকল লোকেরা তাদেরকে বলল, আপনাদের মধ্যে কেউ চারফুককারী আছে কি? কারণ এই আবাসভূমির বা এই এলাকার যিনি নেতা তাকে বিষাক্ত কোনো জিনিস তাকে দংশন করছে, সে অসুস্থতা অবস্থা আছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনে বলল হ্যাঁ। তখন ওই একজন সাহাবি গেল আর তাকে সূরা ফাতিহা দিয়া জারফুক করলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দিলেন। তখন তাকে কিছু ছাগল দেওয়া হয়েছে। সে চিন্তা করতেছে এটা আমি কীভাবে নিব, এই জারফুকের বিনিময়ে আমি যে পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞেস করবো নেব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কী পড়ে তাকে জারফুক করছো? তখন বলল যে বিফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা দিয়ে। ফাতাবাসসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে মুস্কি হাসি দিলেন। তারপরে বললেন যে ওয়া মা আদরাকা আন্নাহা রাকিয়া, তুমি কীভাবে জানো যে এটা একটা জারফুকের দোয়া? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করলেন। এরপরে বললেন কলা খুজু মিনহুম, বললেন যে তোমরা তাদের থেকে এই ছাগলগুলো নাও। ওয়াদরিবুলি বিসাহমিন মাকুম, তোমাদের সাথে আমার জন্য একটা অংশ রাখিও। তো এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহা দ্বারাই ওই সাহাবি ওই দল নেতাকে বা গোত্র নেতাকে জারফুক করছেন। তাই এটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সূরা জারফুক করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।